মোহাম্মদ রাজমিয়া আপনি লিখেছেন আমি নামাজ পড়ি আবার নাটক সিনেমাও দেখি আমার নামাজ কবুল হবে কি না আপনি নামাজ পড়েন আবার নাটক সিনেমাও দেখেন তাহলে আপনার নামাজটা যেটা আপনি পড়েছেন সেটা দ্বারা আপনি দায়মুক্ত হয়ে গেলেন কিন্তু আল্লাহ তালের কাছে কবুলযোগ্য নামাজ মানসম্মত নামাজ যেটা সেটা তো আসলে হলো না কারণ হলো আপনার সলাতের পাশাপাশি আপনি অন্যায় কাজে লিপ্ত আছেন অবলীলায় হ্যাঁ কখনো ভুল কিছু হয়ে যায় অন্যায় কিছু হয়ে যায় আপনি তবা করে আবার ফিরে আসেন এটি হয়তো ইমানদারের জন্য হতে পারে কিন্তু ইমানদার ঠান্ডা মাথায় এরকম অন্যায় করে যাবেন এবং দুইটা প্যারালি করে যাবেন এমনটি ইমানদারের সানের সাথে যায় না এটা ওই ইবাদতটি যে যতভাবে হচ্ছে না তার একটা প্রমাণ তবে এর মানে এই না যে সেবাদতের কোনো লাভ নাই সেটার জন্য আপনি কোনো দায় মুক্তি পাবেন না ইত্যাদি এরকম না বরং সেই বাদতকে আরও সুন্দরভাবে করার চেষ্টা করতে হবে যার মাধ্যমে আল্লাহ তালা তাকে হারাম থেকে সরে আনবে আসার তোফিক দিবেন